ওকে ভেড়া, এখন আমরা শুরু করব অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার একটা টপিক, সেটা হচ্ছে অসমতার লেখচিত্র, যেটা হচ্ছে মেবি তোমাদের যে অসমতা টপিকের লাস্ট টপিক আমাদের। অলরেডি আমরা কী কী ভাবে পড়ে এসেছি, নানা ধরনের অসমতাকে সলভ করছি, এক্স বলো বা বিভিন্ন চলকের সম্ভাব্য কী মান হয় সেটা আমরা বের করে এসেছি। এরপর আমরা কী করলাম, এই অসমতার আলোকে বাস্তব মানে রিয়েল লাইফে যেই ধরনের প্রবলেমগুলো হতে হয় এই ধরনের বেশ কিছু প্রবলেম তোমরা অলরেডি দেখে এসেছো। এখন আমরা চলে যাবো ভাই অসমতার লেখচিত্র এই ব্যাপারটা কি। লেখচিত্র বলতে ভাই যে জিনিসটা আসলে আমরা বুঝি, যে কোনো একটা ইকুয়েশন দেওয়া যদি থাকে বা কোনো একটা মান যদি তোমার দেওয়া থাকে সেটার বেসিসে তুমি যদি সেটাকে গ্রাফ কাগজে প্লট করো, এটাকে আমরা বলতে পারি ভাই একটা গ্রাফ কাগজ, ঠিক আছে, যেখানে ভাই আমাদের অনেক ছোট 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 বক্সগুলো করা আছে। সো আমি কোনো একটা মানের বেসিসে যদি এখানে সেটার বিভিন্ন মানের জন্য বিভিন্ন বিন্দু পাওয়ার ফলে এখানে যদি আমি গ্রাফ কাগজে প্লট করি, তাহলে আমি কোনো একটা নির্দিষ্ট বলতে পারো ইকুয়েশনের লেখচিত্রটা আঁকতে পারবো। আমি এটা নিয়ে আমি আরও ডিপে কথা বলবো, একটু খেয়াল করি। তো এখন কথাটা হচ্ছে ভাইয়া, যে লেখচিত্র আমরা যে স্ট্যান্ডার্ডে আছি বা আমাদের এসএসসি স্ট্যান্ডার্ডে, আমাদের যখনই লেখচিত্র আঁকতে বলে তখন আসলে আমাদের যেই কাজটা আমরা করি সেটা হচ্ছে আমরা করি কি, দুইটা অক্ষ নিয়ে ফেলি। যে অক্ষের উপরেরটাকে আমরা বলি ওয়াই এক্সিস, এবং এই যেই যেই জিনিসটা হচ্ছে আমাদের লম্বালম্বি আছে সেটাকে বলি আমরা কি, ওয়াই এক্সিস, এবং যেটা আমাদের এই যে ভূমির সাথে আছে সেটাকে আমরা বলি এক্স অক্ষ। এখন তোমরা আমাকে বলতে পারো, কেনই ভাইয়া আমাদের খালি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ? হ্যাঁ ভাইয়া, কেনই বলতে তোমাদের আরও অক্ষ থাকতে পারতো, আরও অক্ষ বলতে বুঝাইতেছি জেড অক্ষও থাকতে পারতো। বাট ব্যাপার হচ্ছে আমরা যখন এই পড়াশোনাগুলো করি আমাদের স্ট্যান্ডার্ডে, আমরা ধরে নিই কোনো একটা ব্যাপার হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক মানে কি, টু ডাইমেনশনাল। যে জিনিসটা হয়তো আমি ঘনজ্যামিতি টপিকেও তোমাদের কাছে বলে এসেছিলাম, যে যখনই আমরা একটা জিনিসকে জাস্ট বলি যে সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা সেটাকে আমরা বোঝাতে সক্ষম হই, তখন আমরা তাকে বলি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের কোনো কিছুর অবস্থান ব্যাখ্যা করার জন্য বা কোনো একটা পয়েন্টকে ব্যাখ্যা করার জন্য আমাদের জাস্ট দুইটা অক্ষের মান জানলেই হবে, যেখানে আমরা এক্স অক্ষ বরাবর মানকে সাধারণত বলি ভুজ এবং ওয়াই অক্ষ বরাবর মানকে বলি সাধারণত কোটি। সাপোজ আমি বললাম যে এইখানে একটা পিঁপড়া হাঁটতেছে, সাপোজ, তো তোমরা বলতে পারো হ্যাঁ একটা পিঁপড়ার উচ্চতা তো খুব নগণ্য, মানে পিঁপড়া হেঁটে গেলে মনে হয় না যে একদম সে হেঁটেই যাচ্ছে, একটা কালো ছোট্ট একটা জিনিস। তো আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই পিঁপড়াটা এইখানে এই বোর্ডে কোথায় আছে, তো তুমি তখন বলতে পারো ভাইয়া যদি এটা হয় আমাদের মূলবিন্দু, মূলবিন্দু মানে কি, এখানে এক্স এর মানও জিরো ওয়াই এর মানও জিরো, ওকে, এই পয়েন্টের স্থানাঙ্ক কি এক্সের মানও জিরো বা ভুজের মানও জিরো এবং কোটির মানও কি আমাদের জিরো। যদি হয় তাহলে সাপোজ আমার এই দিকে হয়তো একটা ঘর, এটা হইতে পারে একটু গেলে এক ঘর গেলাম, একটু গেলে আরেক ঘর গেলাম, ঠিক আছে। তো এইটা হয়তো ধরো আমি ধরলাম এটা আমাকে একটু আলোচনার সুবিধার্থে একটু ধরো আমাদের দুই, এবং এই বরাবর হয়তো আমাদের তিন, তার মানে এই পজিশনটা হচ্ছে এক্স বরাবর আমি তিন ঘর গেলে পাবো। এখন আমার উপরে উঠতে হবে না, উপরে উঠবো কার সাপেক্ষে, ওয়াই এর রেসপেক্টে। তাহলে ধরো একটুক আমি ধরলাম আবার ওয়াই এর সাপেক্ষে ওয়ান, একটুক ধরলাম আমি টু, এবং একটুক হয়তো আমার থ্রি। তাহলে আমি বলতে পারি ভাইয়া যদি আমার এই পয়েন্টটা হয় মূল বিন্দু বা জিরো জিরো, তাহলে এটার সাপেক্ষে আমার পিঁপড়াটা আছে থ্রি কমা থ্রি বিন্দুতে। তাহলে আমি কি করতে পারি, আমি তুমি ধরো সাপোজ যে আমাদের এইখান দিয়ে আমাদের এভাবে করে আমি একটা তোমাদের এরকম ছক কাগজ থাকবে যেটা তোমাদের পরীক্ষার হলে তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। তো তোমাদের ব্যাপারটাকে আমি যদি বলি যে এই পিঁপড়াটাকে তুমি কোথায় পাবা, তুমি বলতে পারো হ্যাঁ হ্যাঁ আমি যদি এইটা এক ঘর, এটা আমার দুই ঘর, এটা আমার তিন ঘর, এবং আমি উপরে গেলাম একটু পর্যন্ত গেলাম, এবার এখানে এক ঘর দুই ঘর তিন ঘর এরকম কোনো অবস্থানে যদি যাই আমি আমার পিঁপড়াটাকে কী করতে পারি, পেতে পারি, ওকে।
সো দ্য থিং ইজ দ্যাট, যে তোমরা অলরেডি হয়তো বুঝতে পারতেছো যে এই যে আমাদের অক্ষ ব্যবস্থা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, বা সহজ কথায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এখানে আমাদের কোনো বস্তুর অবস্থান বোঝানোর জন্য আমরা দুইটা মান নিচ্ছি, এক্স বরাবর একটা মানকে নিচ্ছি এবং ওয়াই বরাবর একটা মানকে নিচ্ছি, ঠিক আছে? ফলে আমাদের এক্সেরও একটা মান থাকে, ওয়াইয়েরও একটা মান থাকে। তখন কথা হচ্ছে ভাইয়া যে আমাদের যখন আমরা অসমতার লেখচিত্রগুলো আঁকবো, আমাদের প্রশ্নগুলো কিরকম থাকবে? আমাদের প্রশ্নে বেসিক্যালি একটা সমীকরণ দেওয়া থাকবে। এখন তোমরা আমাকে বলতে পারো, ভাইয়া সমীকরণ তো তোমরা অলরেডি সমীকরণ চ্যাপ্টার সম্পর্কে হালকা ধারণা পেয়ে এসেছো তোমাদের কোন চ্যাপ্টারটা থেকে, জেনারেল ম্যাথে। তো যেই জিনিসটা হচ্ছে ভাইয়া, তোমরা বলতে পারো, ভাইয়া একটা তোমরা একটা জিনিস আমাকে বলো, একটা সমীকরণে কী থাকে? সমীকরণে থাকে কিছু ধ্রুবক, 3, 4, এগুলো কি ভাইয়া? কনস্ট্যান্ট, যাদের মান কখনো চেঞ্জ হয় না। আর কি থাকে? কিছু চলক থাকে। চলক বলতে কাদেরকে বুঝাই? এক্স, ওয়াই, জেড ইত্যাদি টার্ম, যাদের মান কি আমাদের চেঞ্জ হইতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন আমাদের আলোচনা, তখন আমাদের চলক সাধারণত কয়টা থাকবে ভাইয়া? অবভিয়াসলি দুইটা থাকবে, একটা আমাদের এক্স চলক, একটা হবে কি আমাদের ওয়াই চলক, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা এটা বলতেই পারো যে ভাইয়া যদি, হ্যাঁ যদি আমাদের কি খালি এক্স চলক নিয়ে সমীকরণ গঠন হইতে পারে না? হ্যাঁ হতে পারে। তখন ব্যাপারটা কি হবে? তখন বুঝাতে চাচ্ছে যে ওয়াই যে চলক বা ওয়াইয়ের মানটা আমাদের জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওইটা কোনো আমাদের প্রবলেম না, এরকম প্রবলেমও আমরা ফেস করব। তখন কথাটা হচ্ছে যে, এবং কি থাকে ভাই? আমাদের কিছু অপারেটর থাকে, তাই না? যোগ বিয়োগ যাই আমরা বলি, সমান সমান কিছু একটা থাকতে পারে, 3, 4, 5, এগুলোকে বলতে পারি আমরা একটা দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ, যেগুলোর সাথে অলরেডি তোমরা বিভিন্ন সময় পরিচিত। তো আমাদের এখনের কাজটা কি, যেহেতু ভাই এই টপিকটা হচ্ছে আমাদের অসমতা, সো এইখানে আর আমাদের সমান সমান তো থাকবে না, কারণ অসমতা, আমাদের এখানে কোনো লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল এই ধরনের সাইনগুলো আমাদের এই অংশে কি হইতে পারে ভাইয়া? থাকতে পারে। তো এটার আলোকেই আমাদের যে কাজটা করতে হবে, যে তোমাদেরকে যদি ভাই আমি মোটামুটি বলি যে এই যে 3x + 4y = 4, এই যে মানটা বা এইটা একটা সমীকরণ, এই সমীকরণের লেখচিত্রটা তোমরা আঁকো, তখন আমরা এটা লেখচিত্রটা আঁকতে পারবো, ঠিক আছে? বা আমরা এটা দেখাবো এটা লেখচিত্রটা কিভাবে আঁকতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন আর আমার এখানে ইকুয়ালস টু নাই, গ্রেটার দেন বা লেস দেন, সেটা আসলে কি বুঝাচ্ছে? যখন ব্যাপারটা থাকতো ইকুয়াল, তার মানে আমি বুঝাচ্ছি এই মানটা সমান সমান হয়ে যাচ্ছে আমাদের এই মানটা। কিন্তু যখন ভাই আমাদের এখানে গ্রেটার দেন বা লেস দেন, তখন কিন্তু আসলে আমাদের একটা এক্সাক্ট মানের বদলে আমরা বেশ কিছু মানকে পাচ্ছি, যে বেশ কিছু মানকে আমরা সাধারণত বলবো সমাধান সেট। আমি আবার রিপিট করি, যখন আমাদের এখানে কোনো একটা অসমতা থাকে, সেই অসমতাটার শর্ত পূরণের জন্য যেই মানগুলো পাবো সেগুলো হতে পারে বেশ কিছু বিন্দু, ঠিক আছে? এই বেশ কিছু বিন্দুদের নিয়ে কে গঠিত হয়? আমাদের সমাধান সেট গঠিত হয়। তো আমাদের যখনই আমরা অসমতার লেখচিত্র আঁকবো, আমাদের সেই সমাধান সেটের মানটা বের করতে হবে, বা সমাধান সেটটাকে আমাদের দেখাইতে হবে। আমি আবার রিপিট করি, আমাদের কিন্তু এখানে বলে নাই যে এই ইকুয়েশনের গ্রাফটা আঁকো। হ্যাঁ, এই ইকুয়েশনের গ্রাফটা তো খুব আঁকা সহজ, আমাদের দেখাইতে হবে যে এখানে যদি লেস দেন বা গ্রেটার দেন থাকে, এটার জন্য আমাদের অ্যান্সারটা কি হইতে পারে। কথাটা কি ভাইয়া বোঝা যাচ্ছে? আমরা এটাকে আস্তে আস্তে করব। তো এইটাকে আমাদের করার জন্য আমাদের প্রথমে একটু এই যে এক্সিস ব্যবস্থা বা দ্বিমাত্রিক এক্সিস ব্যবস্থাটাকে আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝি। সো প্রবলেম সলভার আগে আমরা আরো কিছু কনসেপ্ট নিয়ে আসলে একটু আলোচনা করবো, সেগুলো হচ্ছে যে এই যে চতুর্ভাগ ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, বা এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি ব্যাপারটা তোমাদেরকে বললাম, এটা সম্পর্কে আরেকটু আমরা কথা বলি। যে জিনিসটা হচ্ছে ভাইয়া, যে এতক্ষণ হয়তো তোমরা খেয়াল করো, আমি তোমাদেরকে যখন প্রথম দিকে একদম অসমতা টপিকটা শুরু করছিলাম, তখন তোমাদেরকে আমি সংখ্যারেখার কথা বলি, যে ভাই সংখ্যারেখা এমন একটা ব্যাপার যে যেখানে আসলে আমাদের মাঝখানে, ধরো এখানে আমাদের জিরো আছে, এই দিকে যে সহজ কথায় জিরো থেকে হাতের কোন পাশে, বাম পাশে মানগুলো ঋণাত্মক হতে থাকে এবং ডান পাশের মানগুলো ধনাত্মক হতে থাকে, কত পর্যন্ত যেতে থাকবে? ইনফিনিটি পর্যন্ত বা অসীম পর্যন্ত ধনাত্মক হতে পারে, বা আমাদের জিরো থেকে বাম পাশে অসীম পর্যন্ত ঋণাত্মক হতে পারে। আসলে ব্যাপারটা ছিল কি ভাইয়া জানো, আমি যখন তোমাদের এই নর্মাল একটা সংখ্যারেখা দেখাইছিলাম, এটা আসলে জাস্ট মনে করো এখান থেকে আমি একটা এক্স অক্ষকে বের করে আনছি, কারণ সংখ্যারেখার
ক্ষেত্রে কি আমাদের জাস্ট একটা মানই আমরা হইতে পারতো, যে সেটা এইদিকে ধনাত্মক হইতে পারে, এইদিকে ঋণাত্মক হতে পারে। জাস্ট মনে করো যে এক্স মানটাকে তুমি বের করে আনছো, বা ওয়াই অক্ষটাকে যদি নিয়ে আসো, এটার ক্ষেত্রেও সেম ব্যাপার, যে একটা থেকে জিরো, এটা থেকে আমাদের অসীমের দিকে ধনাত্মক হইতে পারে, আবার অসীমের দিকে ঋণাত্মকও হতে পারে। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যখন আমাদের এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হবে, তখন আসলে সহজ কথা যে এরকম যে ব্যবস্থা, যে শূন্য থেকে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক, এরকম ব্যবস্থা দুইটা এসে পড়ে। এদের একটা হয়ে যাচ্ছে হয়তো আমার এক্স অক্ষ, আর এটাকে আমি এভাবে লম্বালম্বি বরাবর ওয়াই অক্ষ করে দিলাম। তাহলে ব্যাপারটা হয় আসলে যে এই মূলবিন্দু থেকে এই দিকে যত আমি ডান দিকে যাব, মানগুলো আসলে কি হইতে থাকে, পজিটিভ ইনফিনিটি বা ধনাত্মক অসীমের সমান, এবং এই দিকে যত আসব মানগুলো হইতে থাকে কি, ঋণাত্মক অসীমের সমান বা ঋণাত্মক ইনফিনিটি। আবার অন্যদিকে ভাবো যে এই রেখাটাকে আমি এই বরাবর প্লেস করলাম, তাহলে এখন যখন মানগুলো উপরের দিকে উঠবে, এই উপরের দিকে হইতে পারে পজিটিভ ইনফিনিটির দিকে যেতেই থাকবে মানটা, এবং এই দিকে হইতে পারে কি নেগেটিভ ইনফিনিটির দিকে বা ঋণাত্মক মান আমরা পেতে পারি। ঠিক আছে, সো অনেক সময় আমরা আসলে এই জিনিসটাকে আবার এভাবেও লিখি যে এই বরাবর মানগুলো হচ্ছে প্লাস এক্স, এই বরাবর মানগুলো হচ্ছে মাইনাস এক্স, মানে এই দিকের মানগুলো ঋণাত্মক হচ্ছে, এই মানটা মাইনাস ওয়াই, আর এই দিকের মানগুলো আমাদের প্লাস ওয়াই। এখন তোমরা আমাকে একটা কথা বলতে পারো, ভাইয়া আপনি তো বললেন যে এই ব্যাপারটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে আপনি বলতেছেন যে স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের ত্রিমাত্রিকও হইতে পারে, ঠিক আছে, বা আমাদের এক্স ওয়ের সাথে আরও একটা অক্ষ যোগ হইতে পারে। আমি বুঝলাম যে এক্স এক্সিসটা এভাবে যাচ্ছে, ওয়াই এক্সিসটা এভাবে যাচ্ছে, তো আমাদের যদি নতুন একটা এক্সিস অ্যাড হয় সেটা কোন দিকে থাকবে? নতুন এক্সিসটা ভাবে থাকবে এই বরাবর, সেম ভাবো, এই মার্কারটা যেভাবে আসে না বাহিরের দিকে বরাবর, এই বাহিরের দিকে থাকবে, এবং এই দিকের অংশটাকে আমরা বলবো ধনাত্মক অংশ বা পজিটিভ। এবং এই দিকে মনে করো এই মার্ক, এখানে যদি আমরা একটা ফুটা করি তাহলে এই বোর্ডের ভিতরে, তাহলে একটা অংশ কি বোর্ডের পিছের দিকে চলে যাবে, ওই মানটা ঋণাত্মক দিকে যাচ্ছে, যেমনটা তোমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছ। সো আশা করি এই ব্যাপারটা তোমরা ধরতে পারতেছো। এখন খেয়াল করো ভেড়া, যে যেহেতু আমাদের এই ব্যাপারটা দ্বিমাত্রিক, তো আমাদের এক্স এক্সিস আছে আর ওয়াই এক্সিস আছে। তো আমাদের একটা জিনিস খেয়াল করি যে এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের ফলে আমাদের যেই চিত্রটা বলো বা গ্রাফটা বলো, এটা চারটা ভাগে ভাগ হয়েছে, এক দুই তিন চার, রাইট? এই এক একটা ভাগকে বা এই ভাগগুলোকে আমরা বলি চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, ঠিক আছে? তো আমাদের চারটা কোয়াড্রেন্ট বা চারটা চতুর্ভাগ আছে। জিনিসটা সেম ভাবে দেখো, এই যে এখানে যেমনটা হয়েছে, তো এখন এই চারটা চতুর্ভাগে আবার আমাদের মানের ভিন্নতা আছে। মানের ভিন্নতা বলতে খেয়াল করো ভাইয়া, এই দিকে তোমার যে মানগুলো পাও সেগুলোরতে এক্স এর মান কি থাকে, ধনাত্মক থাকে, আবার উপরের দিকে যে মানগুলো পাও সেটাতে ওয়াই এর মানও কি থাকে, ধনাত্মক থাকে। তার মানে ব্যাপার হচ্ছে যে তুমি এই অংশে যে মানগুলোকে পাবা, যেটাকে আমরা বলি আমাদের প্রথম চতুর্ভাগ, সেখানে তোমাদের এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ হবে, মানে ভুজ যোগবোধক মান, কোটিও যোগবোধক মান। সাপোজ তোমাকে বললাম যে খেয়াল করো এখানে একটা পয়েন্ট, এটা যদি হয় আমাদের 2 এবং এটা যদি হয় আমাদের 3, তাহলে এই বিন্দুটা কত, 2, 3, দেখো এরা দুইজনই কি পজিটিভ বা যোগবোধক। তো এইখানে আমাদের কি বোথ পজিটিভ, রাইট? ওকে, আমি আরেকবার বলি ভাই, এই ধরনের কনসেপ্ট, এটা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না, এগুলো নিয়ে আমরা আরও ডিপে স্থানাঙ্ক জ্যামিতি যে চ্যাপ্টারটা আছে তোমাদের হায়ার ম্যাথের, সেখানে আসলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। সো অসমতা লেখচিত্রের সাথে এগুলো আমাদের একটা মাইনর টপিক, জাস্ট আমরা একটু বুঝে রাখি যাতে আমাদের ম্যাথগুলো করতে ইজি হবে, বাট এগুলো তোমাদের আরও অনেক ভালোভাবে তোমরা বুঝবা, সেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি টপিক। এরপরে আমাদের চলে যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। খেয়াল করো এই অংশে উপরের দিক আছে, তার মানে ওয়াই পজিটিভ, বাট এই দিকে এক্স আছে, এক্স নেগেটিভ, তার মানে এইখানে আমাদের এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। একটা বিন্দুকে ধরো আমি ধরলাম, এই বিন্দুটার মান হয়তো -5, তাহলে এই পয়েন্টটা এই দিক বরাবর -5, উপরের দিকে 2, -5, 2 আমাদের কোন চতুর্ভাগে পড়বে, দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। ওকে, আর একটা জিনিস অলস মনে রাখবো ভাই, দেখো আমরা কাউন্ট করি যখন চতুর্ভাগগুলোকে, ক্লক ওয়াইজ না এন্টি ক্লক ওয়াইজ করতেছে, দেখো ঘড়ির কাঁটা কোন দিকে যায়, এভাবে 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 করে ঘুরে, বাট আমরা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, মানে এন্টি ক্লক ওয়াইজ আমরা এগুলো নিয়ে আলোচনা করব।
এরপর আমরা চলে যাচ্ছি পরেরটাতে, আমাদের এই চতুর্ভাগে। এখানে খেয়াল করো, এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, তার মানে এখানে বোথ কি হবে? নেগেটিভ হবে। তার মানে এখানে একটা মান ধরো, এই মানটা হইতেছে আমাদের -4, কারণ জিরো থেকে এইদিকে ঋণাত্মক হবে, তাহলে আমাদের এই বিন্দুটা হবে কত? -5, -4, তাহলে এটা আমাদের কত হ্যাঁ তৃতীয় চতুর্ভাগ। এরপর চলে যাচ্ছে আমাদের এই কোয়ারড্রেন্টে, সেটাতে খেয়াল করি, এই দিক বরাবর এক্স পজিটিভ বাট নিচের দিকে ওয়াই নেগেটিভ, তার মানে এখানে হবে আমাদের এক্স পজিটিভ বা পজিটিভ কমা ঋণাত্মক। একটা মানকে ধরো ধরলাম, এইটা তো 3, এই বরাবর আর এই বরাবর পয়েন্টটা কত হবে? 3, -4। দেখো আমাদের ভুজ পজিটিভ, ওটি আমাদের নেগেটিভ। এটা আমাদের কোন চতুর্ভাগ? চতুর্ভাগ। ওকে, সো মোটামুটি এটাই। তার মানে আমরা যখন ছক কাগজে, তোমরা তো আর বই মানে খাত পরীক্ষার হলে বা খাতায় তো এইভাবে সাদা হোয়াইট জায়গায় আঁকবা না, তোমাদেরকে তোমরা টিচারদের কাছ থেকে এরকম একটা ছক কাগজ থাকবে তোমাদের, সেটা হয়তো তোমাদের দেখবা তোমরা রেড কালারের এরকম ছোট ছোট বক্স করা, সেখানে কি করবে স্কেল দিয়ে দুইটা ভাগ করে নিব, দিব এটা হচ্ছে আমাদের এক্স পজিটিভ, এটা আমাদের এক্স নেগেটিভ, এটা হচ্ছে ওয়াই আমাদের পজিটিভ, এটা হচ্ছে ওয়াই নেগেটিভ। তার মানে এইটাতে হচ্ছে আমাদের দুজনই পজিটিভ, এই অংশ হচ্ছে এক্স নেগেটিভ বাট ওয়াই পজিটিভ, এই অংশ হচ্ছে দুজনই নেগেটিভ এবং এই অংশ হচ্ছে কি ভাই আমাদের আমাদের এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ। ওকে,